আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে আমরা 13 রোজা অতিক্রম করে ফেললাম। দিন যত যাচ্ছে আর আনন্দের ঈদ তত কাছে চলে আসছে। তো আজকে আব্বু বাজার থেকে বড় সাইজের একটি রুই মাছ নিয়ে এসেছে। কাটার লোক না পাওয়াতে আব্বু বাসায় নিয়ে এসে নিজেই কাটতেছে আর আম্মুর কাজে কিছুটা হেল্প করছে। আর এদিকে বিভিন্ন ধরনের কাঁচা সবজি নিয়ে এসেছে। সবজিগুলো দেখতে অনেক গাঢ় সবুজ কালার, দেখতে অনেক সুন্দর। কচি লাউ, পাকা বেল, পাকা পেঁপে, খিরা, বেগুন। তো মাছ কেটে ধুয়ে এখানে ভাজি করছে। আর এখানে চিংড়ি ভেজে রেখেছে, পাটাই পিষে ভর্তা করবে। চিংড়ি ভর্তা করা হয়ে গেছে। এখানে টাকি মাছের তরকারি রান্না করা হচ্ছে মাটির নিচের আলু দিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, কেমন? আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তরকারি রান্না হয়ে গেছে। সবশেষে ডিম সিদ্ধ করা হচ্ছে, রান্না করবে। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে।